পারিবারিক দুর্গাপূজাগুলির সঙ্গে নিজস্ব কিছু ঘটনা ও বৈশিষ্ট্য রয়েছে। আরামবাগের কেশবপুরে সরকার বাড়িও তার ব্যতিক্রম নয়। পরিবারের সদস্যদের দাবি, সন্ধিপুজো চলাকালীন পুজো মণ্ডপে একটি ভ্রমর উড়ে আসে, তারপর সে চারদিকে প্রদক্ষিণ করে। পুজো প্রচলনের প্রথম বছর থেকেই তাঁরা এই ঘটনা দেখে আসছেন, এখনও নাকি তার ব্যতিক্রম হয় না। উল্লেখ্য, 1870 খ্রিস্টাব্দে রতন সরকার এই পুজো চালু করেন। তৎকালীন বর্ধমান রাজা এই পুজো প্রতিষ্ঠা করতে আর্থিক সহায়তা দিয়েছিলেন। এখন বিস্তারিত শুনুন তাদের পরিবারের সদস্যদের মুখ থেকেই। আরামবাগ থেকে সংবাদ সোমালিয়ার প্রতিনিধি অভিজিৎ মুখার্জির রিপোর্ট। আমাদের মূলত এই পুজোর নিয়ম হচ্ছে যে প্রতিপদে আমাদের এখানে ঘট ওঠে, নদী থেকে ঘট ওঠে, সেই ঘট প্রতিপদে পুজোর থেকে চণ্ডী পাঠ, হ্যাঁ, এই সমস্ত জিনিসগুলো এখানে হয়। প্রতিপদ দ্বিতীয়া তৃতীয়া চতুর্থী পঞ্চমী ষষ্ঠী, ষষ্ঠীর দিন সন্ধ্যায় বেলবরণ হয়। ওই যে জায়গাটা দেখতে পাচ্ছেন ওখানে বেলবরণ হয়। এই ঘরটা আমাদের নদী থেকে তোলা হয়, বেলবরণ সন্ধ্যে থেকে পূজা হয়। কোন নদী থেকে তোলা হয়? মুন্ডেশ্বরী নদী থেকে। এইবার যেই ষষ্ঠীর পুজোটা শেষ হয়ে গেল তার আগে তো ঠাকুর কমপ্লিট হয়ে যায়, হ্যাঁ, ঠাকুর কমপ্লিট পর রাত্রের দিকে 9টা সাড়ে 9টা 10টার সময় ঠাকুরের অধিবাস হয়। হ্যাঁ, এখানে চলে এলো, অধিবাস হলো, ঠাকুরকে অধিবাস করার পর সপ্তমীর দিন সকালবেলা মানে পাঁজির প্রথা মেনে আমাদের সকালবেলা কী হয়, ঘর তুলতে যায় নদীতে, মন্দেশ্বরী নদীতে। ওখানে কলাবু যায়, দুজন পুরোহিত যায়, আমাদের ফ্যামিলির সদস্যরা মেয়েরা সবাই মিলে যায়, ওখান থেকে ঘর তুলে আনে স্টেজ বাই স্টেজ। এখানে তিনটে, যখন কলাবু আসবে তিনটে সেজ, নিচেতে একবার পূজা হবে, বরণ হবে। যে বলি কোথায় আছে? বলিটাই সামনেটা হয়। কী কী বার বলি হয়? বলি আমাদের হয় সপ্তমী, অষ্টমী, সন্ধি পুজো এবং নবমী, এই তিন দিন। সন্ধি পুজোর কি কিছু মাহাত্ম্য আছে? হ্যাঁ, সন্ধি পুজোর মাহাত্ম্য আছে। বলছি প্রথমেই তো আপনাকে বলছিলাম এই পুজোটা তো বহুত দিনের, মানে বর্ধমানের মহারাজা ওরা একটা সে আগে শাঁখ বাজিয়ে আসতো, টাইম মেনটেন হতো, তারপরে হলো কি কামান দেখ হতো। এখন তো আপনার মোবাইল টোবাইল হয়েছে, টাইম হয়ে গেছে, পাঁজি হয়ে গেছে, সেই মতো মেনটেন হয়। এবং আমরা একটা জিনিস দেখেছি, এবং এখানে সন্ধি পুজো যেই বলিদান শেষ হয়ে গেল, এখানে ওই 108টা প্রদীপ মানে মাটির প্রদীপ, আবার ওই স্ট্যান্ড প্রদীপ 108টা দিয়ে এখানে পুরো পরিষ্কার যেন মেয়েরা গুলো জ্বালায়। এবং দেখা গেছে মানে একটা ভ্রমণ, সন্ধি পুজোর সময় সেই ভ্রমণটা এদিক ওদিক করে, এটা কিন্তু আমরা দেখতে পেয়েছি। এখনও কি হয়? এখন হয়, একবার এক সেকেন্ডের জন্য অন্তত ভ্রমণটা বেরিয়ে চলে, এটা সন্ধি পুজো। এবং সন্ধ্যা এবার প্রতিদিন চতুর্ভুজী দুর্গাপুজো, দুর্গা কেন? উভয়া মূর্তি বলে দুর্গা কি মানে, কেন কেন চতুর্ভুজী দুর্গা, চারটে হাত কেন দুর্গা? শুনুন, এটা তো বহুদিন আগে থেকে প্রথা চলে আসছে, চালু হয় 1870 খ্রিস্টাব্দের সময়। আমাদের পূর্বপুরুষ রতন সরকার বর্ধমানের মহারাজাকে মানে দয়াতে এই পুজোটা শুরু করেছিলেন, কিন্তু সেই সময় দুর্ভিক্ষের জন্যে মহারাজ মারা যান, প্রজাদের দুঃখ দেখে ওই আরও নাহলে অনেক কিছু করে দেবেন বলেছেন, নাটবংলো ফংলো ওইসব করে দেবেন ওঠে, তো যেটুকু দিয়েছে এখন তাতেই চলছে। ওই 1770 সাল থেকেই পুজো, সেই দুর্ভিক্ষের বছর থেকে আমাদের আরম্ভ। কীভাবে বিজয়াটা হয়? বিজয়া রাত্রিবেলায় মশাল টশাল জেলে বরণ করে, হ্যাঁ, সব আগ বাজিয়ে মশাল জ্বালানো হয়। হ্যাঁ হ্যাঁ, কীভাবে নিয়ে যান? ওই সেই পুজোর দিনগুলো আনন্দে সবাই করে। প্রথমত আমরা সপ্তমীর দিন পুজো আরম্ভ হওয়ার আগে আমরা বাড়ি থেকে, যে যার বাড়ি থেকে লোকে আসে, ঘরে ঠাকুর নিয়ে আসা হয়। আমাদের নারায়ণ এখানেই থাকে, নারায়ণ জনার্দন আছে। তারপরে পুজো আরম্ভ হলো, সবাই পুজো আরম্ভ হলো, সবাই লোকজন আমরা সবাই আসি, পুষ্পাঞ্জলি দেওয়া হয়। পুজো হয়ে গেল সেদিন, তারপরে সন্ধ্যের দিকে, হ্যাঁ, বাইরে সবাই আসে, অবিয়া হয়। সন্ধ্যের দিকে আরতি হলো, সবাই শাঁখ টাক বাজিয়ে আরতি করা হয়, ঢাক বাজে, এরকম করে আরতি হয়। সপ্তমীর দিন হয়ে গেল, আমরা অষ্টমীর দিন আমরা সবাই যে যার পুজো নিয়ে আসি, পুজো দিই। প্রদীপগুলো কারা জ্বালায়? প্রদীপগুলো আমরা অষ্টমীর দিন
কতগুলো প্রদীপ প্রায় 108টা সন্ধিক্ষণের সময় 108টা মাটির প্রদীপ জ্বলে আর একটা স্ট্যান্ড প্রদীপ আছে সেটাও 108টা সেটাও জ্বলে আমাদের কুমারী পূজা কবে হয় কুমারী পূজা আমাদের দশমীর দিন হয় কখন হয় দশমীর দিন আপনার এই সকালে পূজা আরম্ভ হওয়ার পর সুতো কাটার আগে আমাদের দশমী কুমারী পূজা হয় তারপরে আমাদের সুতো কাটা হয় এই যে পূজোর কদিন যে ঠাকুর যখন চলে যায় তখন কেমন মনে হয় মনে কষ্ট হয় তো ঠাকুর চলে গেলে মন খারাপ লাগে খুবই আনন্দ চার দিন যেমন পাঁচ দিন এক সপ্তাহ ধরুন আমাদের আট দশ দিন ধরুন প্রতিপদে ঘটনা থেকে আমাদের একটা আসা যাওয়া দালানে ঠাকুরের এটা আমাদের অনেক ঠাকুরের কাজ থাকে তো করতে হয় সবই অর্ঘ্য তৈরি করা ঠাকুরের মালা গাঁথা সবই তো আছে এই এই কি একই ম্যাটে এই ম্যাটেতেই পুজো হয় হ্যাঁ 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 আমাদের এটা একই একই কবে থেকে জন্মাষ্টমী থেকে জন্মাষ্টমীর দিন মাছি পড়ে তারপরে এবার যে ঠাকুর ঘরে তার সুবিধা অনুযায়ী এসে এসে করে দিয়ে যায় মানে মোটামুটি আমাদের পঞ্চমীর দিনকে ঠাকুর কমপ্লিট করে দেয় Collection, jeans and t-shirts, only for men.